তাকে ছাড়া বেঁচে থাকতে পারতাম। জানি কষ্ট হতো, তবে অসম্ভব ছিল না। কিন্তু বেঁচে থাকলে তো বাকিটা জীবন তোমাকে ঘৃণা করে বাঁচতে হবে। তোমায় এত বেশি ভালোবেসেছি যে তোমাকে কখনো ঘৃণা করতে হবে এ কথা এক মুহূর্তের জন্যও ভাবিনি। ভাবই বা কেন, আমার ভালোবাসা তো বাজি ছিল না। আজ আমার এই ভালোবাসাকেই আমি ঘৃণার কাছে এত সহজে হেরে যেতে দেই কি করে বলো। তাই ঘৃণা করে বেঁচে থাকার চেয়ে তোমায় ভালোবেসেই চলে গেছো। তোমার সাথে আমার এই রিলেশনশিপ রাখা আর সম্ভব না। কেন আজ হঠাৎ এরকম কথা বলছো? তুমি তো জানো আমি একটা নতুন বিজনেস স্টার্ট করতে চলেছি, সেই পারপাসে আমার 6 লাখ টাকার প্রয়োজন। সে তো খুব ভালো কথা। আমার যে বিজনেস পার্টনার আছে উনি বলেছেন এই বিজনেস পারপাসে যে 6 লাখ টাকা লাগবে উনি দিবেন, কিন্তু শর্ত একটাই, ওনা মেয়েকে আমি বিয়ে করতে হবে। হোয়াট, তাহলে আমাদের এতদিনের ভালোবাসার কি হবে? সেই জন্য তো বলছি তোমার এই 6 লাখ টাকা ব্যবস্থা করতে হবে। আমি যেভাবে বলবো সেভাবে যদি তুমি চলো তাহলে 6 লাখ টাকাও পেয়ে যাবো আর আমাদের ভালোবাসাও রয়ে যাবে। বলো আমায় কি করতে হবে। দেখো, এর নাম আশুতোষ, কোটিপতি বাপের একমাত্র ছেলে। আমি যে কথাগুলো তোমাকে বলবো সেগুলো শুনে তুমি চমকে যেও না। আমি না তোমাকে অনেকদিন থেকে ফলো করছি, কিন্তু একটা কথা বলবো ভাবছি আর বলে উঠতেই পারছি না। আসলে আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করো তাহলে আমি নিজে হাত কেটে আমার জীবন শেষ করে দেবো। তুমি আমার জন্য নিজের জীবন নষ্ট করতে পারো না, ঠিক আছে? আমি ভেবে দেখছি। এখনো তুমি ভাববে? তাহলে এখনই আমার জীবনটা আমি শেষ করে দেবো। না না, তুমি এরকম করো না, তোমাকে আমি খুব ভালোবাসি। দেবরাজ, কাজ হয়ে গেছে, এবার বলো নেক্সট প্ল্যান কি। তুমি এত টেনশন কেন করছো? আমি তো আছি, টাকা আমি দেবো তোমার। তুমি একটু দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি।
হবে না। তোমায় না 6 লাখ টাকা আনতে বলেছিলাম, 3 লাখ টাকা এনেছো, রাখো তোমার টাকা, আমি চললাম ওই মেয়েটাকে বিয়ে করে নেব। দেবরাজ আমার কথাটা শুনে যাও। কি শুনবো, শোনার আর কি আছে তোমার? কি আসু, ওটা ভাব যে তোমার দেখি মুখটা। এইসব দেখার পরে তুই চিটিং বাজ মেয়েটাকে ভালোবাসবি? কোনো সময় আছে, বেমার মেয়ের জীবন থেকে সরে যাও। হ্যাঁ ঠিক আছে। ও আমাকে ভালোবাসেনিতে কি হয়েছে? আমি তোকে ভালোবাসি, আমি যখন বলেছি টাকাটা আমি দিয়ে দেব। তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? না, এরকমই অনেকে আছে তো যে টাকা দিয়ে ভালোবাসে। তোমার কি মনে হয়? আমি এমনি মজা করছিলাম, আমি জানি তুমি আমাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসো। যাও তাড়াতাড়ি গিয়ে বলতে সুস্থ কর। হ্যালো তনু, কাল সকাল 10টায় আমাদের প্রথম যেখানে যেখানে দেখা হয়েছিল সেখানে চলে আসবে। তুমি কোথায় আছো? তুমি ইমিডিয়েটলি এখনি পার্কে এসো। আমি তো আমাদের ভবিষ্যতের জন্য এসব করেছি। একদম বাজে কথা বলবে না, আমাদের ভবিষ্যৎ না, তুমি শুধু নিজের স্বার্থের জন্য আমাকে ভালোবেসে গেছো। তুমি ভালোবাসা কি জিনিস সেটাই জানো না, যদি জানতে তাহলে আজ আসু এভাবে প্রাণ হারাতো না। আমার জীবনের সব থেকে বড় ভুল যে আমি তোমাকে ভালোবেসেছি, আসল ভালোবাসা তো আমি আসুর কাছ থেকে পেয়েছি। এবার তো তুমি খুশি থাকো তুমি তোমার কেরিয়ার নিয়ে, আমার মনে তোমার কোনো জায়গা নেই। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। পারলে আমাকে ক্ষমা করে দিও, এই জন্মে আমি তোমায় ভালোবাসতে পারলাম না, পরের জন্মে যেন তোমার ভালোবাসার যোগ্য হয়ে জন্মায়। হ্যালো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন এন্ড শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না।